হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির দৌড়ে আছে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন। তবে উত্তর কোরিয়ার মতো বেশ কিছু দেশ এটি নিয়ে পরীক্ষা চালানোর দাবি করে আসছে। রাশিয়া ও চীনের মতো পরাশক্তিকে টক্কর দিতে এবার যৌথভাবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে যাচ্ছে জাপান ও যুক্তরাষ্ট্র। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। যৌথভাবে হাইপারসনিক অস্ত্রবিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করতে যাচ্ছে জাপান ও যুক্তরাষ্ট্র। এ বিষয়ে সম্প্রতি একটি চুক্তিতে স্বাক্ষর করেছে মিত্র দুই দেশ। হাইপারসনিক অস্ত্রের ক্রমবর্ধমান হুমকির বিরুদ্ধে আত্মরক্ষার জন্য এই চুক্তিতে আবদ্ধ হয়েছে তারা। এই ধরনের অস্ত্র বর্তমানে চীন ও রাশিয়ার দখলে রয়েছে এবং উত্তর কোরিয়া সেগুলো পরীক্ষা চালাচ্ছে। গত আগস্টে এক শীর্ষ সম্মেলনে এই প্রকল্পের বিষয়ে প্রাথমিকভাবে সম্মতি প্রকাশ করেছিলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 2030-এর দশকের মাঝামাঝি সময়ে গ্লাইড স্পিয়ার ইন্টারসেপ্টর নামের এই হাইপারসনিক অস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্র স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এই প্রকল্প বাস্তবায়নের প্রথম ও বড় পদক্ষেপই হবে দায়িত্বভাগ এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নির্ধারণ করা। এছাড়া এই ধাপে জাপানি ঠিকাদারদের বিষয়েও সিদ্ধান্ত নেবে তারা। 2025 সালের মার্চের মধ্যে এই প্রকল্পের কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে। হাইপারসনিক অস্ত্রগুলো শব্দের চেয়েও 5 গুণ বেশি গতিতে আক্রমণ করতে সক্ষম হবে। এই ধরনের গতি আঞ্চলিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য হুমকি স্বরূপ। তবে এ ধরনের সিস্টেমের জন্য ইন্টারসেপ্টর তৈরি করাও একটি বড় চ্যালেঞ্জ। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, ইন্টারসেপ্টরের প্রাথমিক বিকাশ এবং পরীক্ষার জন্য জাপান বরাদ্দ করেছে 49 কোটি টাকা। এই খরচের মধ্যে রেতিয়ন টেকনোলজিস এবং নর্থ্রপ গ্রুমম্যানের জন্য উপাদান তৈরির খরচও অন্তর্ভুক্ত। কোম্পানি দুটি মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থার নেতৃত্বে প্রতিযোগিতামূলকভাবে অস্ত্র তৈরি করছে। এই প্রকল্পের জন্য এই দুটি কোম্পানির যে কোনো একটিকে বেছে নেওয়া হবে। এমডিএ অনুমান করছে, হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ইন্টারসেপ্টর তৈরিতে $300 কোটি বেশি খরচ হবে। এর মধ্যে জাপানের $100 কোটি শেয়ার রয়েছে। ইন্টারসেপ্টরগুলো শিপ টু ইয়ার স্ট্যান্ডার্ড মিজাইল 3 এর মতো এজিস ক্লাস ডিস্ট্রয়ারগুলোতে মোতায়েন করা হবে। এই ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে মিলে তৈরি করেছিল জাপান। এদিকে উত্তর কোরিয়া ও চীনের ক্রমবর্ধমান হুমকির বিরুদ্ধে নিজেদের প্রতিরোধ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উপর জোর দিয়েছে জাপান। এর পরিপ্রেক্ষিতে তৃতীয় বিশ্বের দেশগুলোতে যৌথভাবে তৈরি করা প্রাণঘাতী অস্ত্রের অনুমতি দিতে দেশটির অস্ত্র রপ্তানি নীতিতেও উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে।